আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দীনী ভাই ও বোনেরা, জুমার দিনটি এমন একটি দিন যেটা হাদিসের বর্ণনা অনুযায়ী খুবই ফজিলতপূর্ণ এবং খুবই বরকতপূর্ণ একটি দিন, যে দিনে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে বাহির করা হয়েছে, আবার যে দিনে আবার তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, এবং যেদিনে দুনিয়া সৃষ্টি হয়েছে এবং দুনিয়া ধ্বংস করা হবে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় বন্ধুগণ, যারা গরিব মানুষ হজ করতে পারে না, জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়। কারণ হজে গিয়ে যে সমস্ত নেকি অর্জন করা সম্ভব, জুমার দিনে আমলের মাধ্যমে সমপরিমাণ নেকি অর্জন করা সম্ভব। এজন্য প্রিয় বন্ধুগণ, এই দিনটি খুবই ফজিলতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তো আজকে আমরা জানবো যে জুমার দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করলে কি হয়। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে শুয়াবুল ইমান নামক হাদিস গ্রন্থে একটি হাদিস উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 3035। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে এবং জুমার রাতে আমার উপর 100 বার দরুদ পাঠ করবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই ব্যক্তির 100টি হাজত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মধ্যে 77টি হলো পরকালে এবং দুনিয়াতে হলো 30টি। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু হাজত আছে। আমাদের বিভিন্ন সময়ে যখন বিভিন্ন হাজত দেখা দেয়, তখন কিন্তু আমরা পরেশান হয়ে যাই আমাদের হাজত পূরণের জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার রাতে এবং জুমার দিনে দরুদ প্রেরণ করলে আল্লাহ তাআলাই আমাদের পরেশানিগুলো দূর করে দিবেন, আমাদের হাজতগুলো পূরণ করে দিবেন। তো এজন্য বন্ধুগণ, এই দিনে জুমার দিনে আমরা বেশি বেশি দরুদ প্রেরণ করব, আর আমরা সর্বোত্তম দরুদ প্রেরণ করব। সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমার একটি ভিডিওতে আমি দরুদ ইব্রাহিম আপনাদেরকে খুব সুন্দরভাবে শেখানোর চেষ্টা করেছি। তারপরেও আমি একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় বন্ধুগণ, এই দরুদটি আমরা জুমার রাতে এবং জুমার দিনে বেশি বেশি পাঠ করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার হাজতগুলো পূরণ করবেন এবং পরকালে কঠিন কঠিন হাজত আমাদের রয়েছে, ঠিক আছে, আল্লাহ তাআলা সবগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই জুমার দিনে এই দরুদ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আল্লাহ চাইলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق.